আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যে ভিডিওটি তৈরি করতেছি সেই ভিডিওটি সিপিএ মার্কেটের উপর, অনেকে ইনবক্স অথবা কমেন্ট করতেছেন আসলে ভাই সিপিএ মার্কেটিং কি, কেমনে কাজ করবো, আমি তো কাজ জানি না, তারপর বি আউট সোর্সিং কি, ইয়লা কি, তো এই সব কিছু মিলে সংক্ষিপ্তভাবে এই ভিডিওটি তৈরি করা। তবে এটা যারা বিগিনিং, মানে কেবল প্রথমে অনলাইন মানে সিপিএ মার্কেটিং এ, তাদের জন্য এই ভিডিওটি বেশি কাজ দেবে। তো অনুরোধ রইল ভিডিওটি পুরোটা দেখবেন। তো প্রথমে আসি সিপিএ মার্কেটিং কি। আসলে সিপিএ পুনর হচ্ছে কস্ট পার একশন, মানে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সিপিএ মার্কেটিং। আর সিপিএ মার্কেটিং একটু এইভাবে দেখে নেবেন, এখানে একটু ফলো করেন। সিপিএ মার্কেটিং বর্তমানে প্রচলিত অ্যাডভার্টাইজিং পেমেন্ট মডেল গুলো ধারণে পাল্টে দিয়েছে। অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর কথাই ধরুন, অ্যামাজন আপনাকে শুধুমাত্র তখনই টাকা দিবে যখন আপনার আমার মাধ্যমে তাদের কোনো প্রোডাক্ট সেল হবে। এটা আসলে অনেকটা কষ্টসাধ্য ব্যাপার, মানে একজনের কাছে প্রোডাক্ট সেল করা বোঝেনি তো তাকে পে করতে হবে, তা না হলে আপনি সেখান থেকে কোনো কমিশন পাবেন না। বাট আপনি যদি সিপিএ মার্কেটিং এ কাজ করেন, এখানে কোনো আপনাকে প্রোডাক্ট সেল দিতে হবে না। এটা সিপিএ মার্কেটের কাজ কি এবং কিসের উপর ভিত্তি করে পেমেন্ট দেয়, এটা নতুন একটি অ্যাডভার্টাইজিং পেমেন্ট মডেল, যাতে পেমেন্ট কিছু ক্যাটাগরির উপর নির্ভর করে দেওয়া হয়, যেমন রেজিস্ট্রেশন হতে পারে, ইমেল সাবমিট, পিন সাবমিট অথবা ডাউনলোড, অথবা কোনো এক্সটেনশনে অ্যাড হতে পারে। যেমন দেখতে পাচ্ছেন আমি যেখানে অনেক এক্সটেনশন অ্যাড করা আছে, এগুলো কিন্তু সিপিএর মধ্যে পড়ে। সহজ কথায়, কোনো কোম্পানির প্রোডাক্ট বিক্রির জন্য আপনি কাস্টমার নিয়ে আসবেন, আপনার মাধ্যমে যতজন কাস্টমার সেই কোম্পানি পাবে তার বিনিময়ে আপনাকে কমিশন দেওয়া হবে। সে কাস্টমার প্রোডাক্ট কিনলেও আপনাকে কমিশন দেওয়া হবে। সো দুইটাই, যেমন আমরা অনেকে ইউটিউব চ্যানেলে কী করি, সাবস্ক্রাইব করি, ও যদি পরবর্তীতে কোনো ভিডিও তার চ্যানেলে আপলোড দেয় তখন আমাদের কাছে একটা নোটিফিকেশান আসে। সো তখন কী করি, আমরা ভিডিওটা সচরাচর অনেকেই দেখি আর কি। তো এইটা হলো সিপিএ মার্কেটিং। আসলে অ্যাকশন বলতে কি বলা হয়, কোনো অফার কেনা, কোনো কিছু ডাউনলোড করা, কোনো সাইটে সাইন আপ, রেজিস্ট্রেশন করা, ইমেল আইডি দেওয়া, সাবস্ক্রাইব করা, এবং কোনো সাইটের পোস্ট কোড দেওয়াও একটা অ্যাকশন। আপনি দেখবেন অনেক সাইটে কাজ করতে গেলে আপনার থেকে সার্ভে নেয়, যেমন আপনার নাম কি, কোন সিটিতে বাস করেন, আপনার জিপ কোড কত, এই সে। আর এখানে আমরা ইয়োলা বিউট অ্যাকশন নিয়ে কাজ করি বা কাজ করবো আর কি। তো পিপিএল পে পার লিড, সহজ ভাষা আপনাকে প্রতিটি লিডের জন্য পে করা হবে। ধরুন আপনি একটা সিপিএ লিঙ্ক থাকবে, আপনি সিপিএ অফারটি প্রচার করবেন, ওই লিঙ্কের জন্য আমাদের 50% কমিশন দেওয়া হবে। এই তো এখন চলুন দেখি আসলে ই অনলাইন কি, আর বি আউট সোর্সিং কি, আর সিপিএ মার্কেটিং কি। তো ই অনলাইন হচ্ছে একটি নিউজিল্যান্ড কোম্পানি, ই অনলাইনতে প্রতি মাসে কোটি টাকা পেমেন্ট দিচ্ছে গত 2 বছর ধরে। যাই হোক, তার বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ নেই। অনেকে বলতেছেন যে অ্যাকাউন্ট সাসপেন্ড হচ্ছে, যারা অন্য ভাবে কাজ করতেছে তাদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে, এটাই স্বাভাবিক। মানে এগুলো পড়বে না আর কি, আমাদের এই গ্রুপে এগুলো পোস্ট করা আছে কন্টিনিউ হবে। তো আরেকটা হিসাব, যে বিআউট সোর্সিং নিয়ে আসলে অনেকে বলে যে ভাই কম পেমেন্ট দিচ্ছে ভাই, আর আপনি একটা চিন্তা করেন, আপনি অনলাইনে যখন কাজ করবেন সেখানে আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক কেনার জন্য পে করতে হয় $100 প্লাস, মানে $115 মেবি। আর আপনার পেমেন্ট দেয় 2 মাস পর, ডেইলি দিচ্ছে, কমিশন রেট কম হয়, ডেইলি দেওয়া পসিবল হচ্ছে, কারণ মনে করেন আপনি পার লিড যদি কান্ট্রি আছে অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, এগুলোতে যদি কোনো লিড আসে এই কান্ট্রি থেকে, তাহলে আপনি কমিশন পাবেন $4। এবং আপনার অ্যাপের লিঙ্ক ক্লিক করে বাংলাদেশ ও আদার্স দেশগুলোতে প্রতি ঘন্টা সাইন আপে আপনি পাবেন $2। কিন্তু বি আউট সোর্সিং আমাদের দিচ্ছে প্রতিটি লিডের জন্য 50 সেন্ট করে, আর ইওনার অ্যাফিলিয়েট লিঙ্ক কিনতে গেলে খরচ হয় $115 বা $100 প্লাস আর কি। বাট আপনি এখানে এটা ফোন পেজের মাধ্যমেই পাচ্ছেন, এবং ইওনলা পেমেন্ট দেয় 2 মাস, মানে 40 দিন পর আর কি, 2 মাস পরই। আর মিনিমাম পে আউট হচ্ছে $199, যা অনেকে আসলে অনেক দিন হয়ে যায়। আর বি আউট সোর্সিং এ আপনি ডেইলি পেমেন্ট দিতে, ডেইলি না উইকলি, $5 হলে উঠে দিতে পারবেন। আর
অ্যাফিলিয়েট লিংক ক্লিক করে কেউ সাইন আপ করার পর সে যদি ওনলাতে অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করে নিজ অ্যাফিলিয়েট আপগ্রেড কাজ করে ডোমেন হোস্টিং ইমেল সার্ভার বাই করে ওনা আপনি অ্যাফিলিয়েট কমিশন পাবেন $30। আর বিআর সোর্সিং এ আপনার রেফারেল যদি কেউ আসে তাহলে আপনি অ্যাফিলিয়েট কমিশন পাবেন $10। তো এগুলো সব গ্রুপে দেওয়া আছে মোটামুটি। এখন কথা হচ্ছে যে আপনি কাজ করবেন কিভাবে। কাজ করার জন্য সিপিএ তে আপনার কিছু গুড ট্রাফিক সোর্স আছে, যেমন রেডিট, তারপরে ভোট, ফেসবুক তো আছে সবার পরিচিত, তারপরে আছে স্টাম্পিডিয়ন, তারপরে আছে আপনার ফাইন্ডে ফোরাম, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, তারপরে আছে গুগল প্লাস, তারপরে আছে পিন্টারেস্ট। তো এইগুলোতে মূলত মার্কেটিং করে আমাদের সিপিএ যে অফার এগুলো প্রমোট করতে হবে আর কি। তো এখন এই যে এগুলো বিভিন্ন সাইটে এখন অফারগুলো প্রমোট করবেন, আপনি কোন অফারটা প্রমোট করবেন বা লিঙ্কটা কই পাবেন, এই জন্য আপনারা আমরা মানে ইওনলাতে তো ডিরেক্ট কাজ করতেছি, কিন্তু সাব লিঙ্ক হিসেবে আমরা যেটা ইউজ করতেছি সেটা হলো বি আউটসোর্সিং এ যাবেন। যাদের অ্যাকাউন্ট নাই তারা সাইন আপ করবেন, অথবা যাদের আছে তারা তো ভালো। এখন ইউজার নেম দিবেন যে আপনাদের ইচ্ছা মতো দিবেন আর কি, করতে চাই সে মোবাইল নাম্বার দিবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দিবেন, আপনার মেল দিবেন, ভ্যালিডিটি দিবেন, কারণ মেল একটা মেল যাবে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি একটা টেম্পোরারি মেল ইউজ করতেছি। আপনার ভ্যালিড মেল দিবেন, কারণ এটাতে আপনার পাসওয়ার্ড ভুলে গেলে। আর এন্টার অ্যাফিলিয়েট আইডি এখানে দিবেন MBSHANBD, পাসওয়ার্ডটা দিবেন আপনি একটু হার্ডই দিবেন, যেমন স্টার হ্যাশ এন্ড M%, এবং বড় হাতে ছোট হাতে মিক্স করবেন, যেমন বড় হাতে বি ছোট হাতে মানে ইচ্ছা মতো দিবেন। তারপর নাম্বার ইউজ করবেন, তারপর আপনাদের মেল চেক দিবেন, হেল্প মেল দিবেন। এটা আমি জাস্ট দেখানোর জন্য যে কিভাবে কাজ করবেন। এই যে দেখেন আমার মেল দিয়েছে, এখানে এখন কনফার্মেশনে যাবেন, এই যে লিঙ্কটা লগ ইন করবেন, করার পরে দেখে সাইন ইন করবেন। সাইন ইন করার পর দেখবেন যে মাই সিপি ওভার লিঙ্ক, দেখেন আমার কোনো লিঙ্ক নেই, সো আমি কোথায় মানে প্রমোট করবো। এই জন্য আপনি কি করবেন, ওয়ালেটে যাবেন, ওয়ালেট থেকে
এই যে ওয়ালেট থেকে লোড ব্যালেন্সে যাবেন, লোড ব্যালেন্সে গিয়ে আপনি কিসের মাধ্যমে পে করতে যাচ্ছেন, তো বলে রাখি এখানে আপনি বিআর সোর্সিং এ বিকাশ এবং রকেট নাম্বারের মাধ্যমে আপনার ডলার উইথড্রু দিয়ে ক্যাশ করতে পারবেন। এরা হচ্ছে উইকলি পেমেন্ট ডে, বৃহস্পতিবার রাত 12টার মধ্যে উইথড্রু দিবেন এবং এখন শনিবারের মধ্যে দিয়ে দেয়, তবে মানে সোমবার আর কি, 72 ঘন্টা সোমবার হয়, তো এখন শনিবারের মধ্যে দিয়ে দেয়। আপনি এখন টাকাটা পে করবেন কিভাবে, বিকাশ নাম্বার, তাহলে বিকাশের যে নাম্বারটা আছে এটাই সেন্ড মানি করবেন 2800 টাকা, রকেট হলে রকেট নাম্বার, তারপর যে নাম্বার থেকে টাকা পাঠাবেন সেই নাম্বারটা দেবেন বিকাশ অথবা রকেট, তারপরে বিকাশ এবং রকেট থেকে টাকা পাঠানোর পর একটা ট্রানজাকশন আইডি দিবে, এই আইডিটা এখানে দিবেন, $8 দিবেন, তারপর সাবমিট করবেন। ঠিক আছে, করার পর কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর দেখবেন যে আপনার যে ড্যাশবোর্ডে $35 থাকবে, তারপরে কি করবেন এই যে বাই সিপিএ মার্কেটিং কোর্স এখানে ক্লিক করবেন, করার পর সিপিএ মার্কেটিং এর এখানে বাই নাও করবেন, বাই নাও করবেন। আমার আসলে ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স, আমার ব্যালেন্স নেই, এই কারণে নিট অ্যাট লিস্ট $35 ব্যালেন্স ওখানে অ্যাড হলে আপনি এখানে বাই নাও করতে পারবেন এবং মেসেজ দিয়ে 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবে আর কি। এই হলো হিসাব, আর একটু কিছু জানে আসি, যেমন এই যে টুডে লিড, আপনার দেখা গেলো আজকে 10টা লিড আপনার সাইন আপ হয়েছে আপনার এই অফার লিঙ্ক, এখানে লিড সংখ্যা থাকবে 10। ডিক্লাইন লিড হচ্ছে মানে যে এক পিসি থেকে বা এক আইপি থেকে বা এক মোবাইল থেকে দুইবারের উপর যদি সাইন আপ হয় ওই ইয়ার না অ্যাফিলিয়েট লিঙ্কটা, তাহলে এখানে ডিক্লাইন লেখা থাকবে। টুডে সেল, সেলটা মানে হচ্ছে অ্যাফিলিয়েট সেল আর কি, আপনার রেফারেলে যদি কেউ জয়েন করে তাহলে এখানে শো করবে। আর টুডে কমিশন, কমিশন হলো আপনার টিম থেকে আপনি 10% কমিশন পাবেন, দেখা গেলো আপনার একদম জয়েন করছে তার নিচে আরও 2-4 জন বা আদার্স কেউ আছে, মানে বা সেও যদি কোনো এই সিপিএ মানে এই সিপিএ থেকে যা ইনকাম করবে তার আপনি 10% পাবেন। ঠিক আছে, এটা হলো এটা। আর আপনি যে যখন পেড মেম্বার হবেন তখন ফেসবুক কমিউনিটি সিক্রেট গ্রুপে জয়েন হতে পারবেন। এই এখন কথা হলো কাজ কীভাবে করবেন, কাজ কীভাবে করার জন্য আমি প্রথমে দেখাইছি অবশ্য যে কোথায় মানে গুড ট্রাফিক সোর্সগুলো কোথায় পাওয়া যায়। রেডিট হচ্ছে খুব ভালো একটা সোশ্যাল মিডিয়া সাইট, এখানে অনেক অনেক ট্রাফিক পাওয়া যায়। তারপর ফেসবুক মানে সাজেস্ট করবো রেডিট, ফেসবুক, তারপরে টুইটার, ইনস্টাগ্রাম, এগুলো মার্কেটিং যদি আপনি শিখতে পারেন তাহলে ইয়ে করতে পারেন Google+। ঠিক আছে, এগুলো থেকে ভালো ইয়ে পাবে। এছাড়াও কিছু আছে যেমন ক্লাসিফাইড কিছু আছে যে অ্যাড পোস্টিং, যেমন বাংলাদেশে আমরা বিক্রয় আমাদের কোনো প্রোডাক্ট সেল করার জন্য ইয়ে দিতে দিই অ্যাড দিই, সেরকম যে কিছু সাইট আছে এখানে আমি কয়েকটা জাস্ট ধারণা দেওয়ার জন্য উল্লেখ করছি, কিন্তু এরকম অনেক প্রায় 150 সাইট আমার জানা আছে এবং আরও হয়তো বা আছে, এবং এগুলো হলো ক্লাসিফাইড। এবং ফ্রি কিছু সোশ্যাল সাইট আছে, যেমন আমরা হচ্ছে শুধু ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম বা টুইটারই চিনি, বাট আরও অনেক কিছু আছে আর কি, যেমন ডিলিশিয়াস আছে, ডিগ আছে, ফার্ক আছে, Fuel.net আছে, যেমন এইটা যদি যাই আপনি 6 মাস 3 মাসের জন্য এখানে পোস্ট করতে পারবেন। আমাদের সাইটটা তো মূলত মেক মানি মানে নিশ, আমাদের যে নিশ সেটা হলো মেক মানি নিশ। এখানে ক্লিক হিয়ার টু পোস্ট অ্যাড, এখানে আপনি টাইটেল দিতে পারেন মেক মানি ফ্রম, তারপরে আপনার কন্টেন্ট দিতে পারেন যে এই সম্বন্ধে একটা ছবি দিতে পারেন, তারপর আপনার লিঙ্ক মানে আপনার যে এখান থেকে যে আপনি লিঙ্কটা পাবেন সিপি অফার লিঙ্ক, এই লিঙ্কটা নিয়ে এখানে নিতে পারেন। তারপরে হচ্ছে আপনার টার্গেট সিটি মানে আপনি কোন সিটির মধ্যে এটা প্রচার করতে চান, তারপর অল স্টেট হলো অল স্টেট, তারপর আপনার ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, রেশন কোড,
এতে সাবমিট করলে মানে বিক্রয় এর মতো এরকম আপনার এই অ্যাডটাই এরকম সাইটে চলতে থাকবে। তো এরকম আরো সাইট আছে, আমি মোটামুটি কয়েকটা এখানে বলছি, এরকম আরো অনেক সাইট আছে, এগুলো থেকে আপনি করতে পারবেন। এছাড়াও আপনি মেল মার্কেটিং করেও কিন্তু আপনার অফারটা প্রমোট করতে পারবেন। মেল মার্কেটিং কি হবে, আপনি শুধু মেল কালেকশন করতে পারেন, মেল কালেকশন করে টার্গেটেড, এবং মেল কালেকশন করাও বলতেছি, যেমন অনলাইন মেক মানি, অনলাইন মেক মানি প্লাস জিমেল সার্চ করবেন, করার পর সবগুলা সিলেক্ট করবেন, কপি করবেন, তারপর একটা জায়গায় যাবেন সার্চ সেভেন, এখান থেকে মেল গুলো এক্সট্রাক্ট করা যায় আর কি। সাইটে যাবেন, ইনপুট নয় আপনি যা কপি করছেন পেস্ট করবেন, আর এটা কোমা থেকে নিউ লাইন করে দেবেন, দেওয়ার পর এক্সট্রাক্ট দেবেন। যাই হোক, রেজাল্ট কম আসছে, সার্চ সেটিং একটু বাড়াই দিবেন, 100 করে দিবেন, মানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন আর কি, অস্ট্রেলিয়া দিবেন, মানে ইচ্ছা মতো এখান থেকে শো মোরে দিলে আরো অনেক দেখা যাবে আর কি। যাই, এটা অন্য টপিক কে চলে গেলাম, ক্যাপচাটা খুবই খারাপ জিনিস, দেখ সাবমিট করে অনেক রেজাল্ট আসছে, কন্ট্রোল সি দিয়ে দেখছেন অনেক মেল আসছে। এই মেল গুলো কিন্তু পুরো সবগুলো ভ্যালিড, এগুলো আমাদের মতো কোনো পার্সোনাল ইয়ে, সো এইভাবে কালেক্ট করে আপনি গুগল শিটে রাখলেন বা এক জায়গায় রাখলেন নোটপ্যাড বা আদার্স, করার পর আপনি মেল মার্কেটিং করেও আপনার অফারটা তাদের কাছে প্রমোট করতে পারবেন। আর ইনস্টাগ্রামে দেখেন আপনি মানে সার্চ দেন, এখানে অনেক ফ্যান ফলোয়ার বাড়াইতে হবে, ফলোয়ার আর কি, দেখছেন কত পোস্ট, সো এরকম দেখছেন 231টা লাইক, 221, 220, 1500, এইভাবে আপনার ফ্যান ফলোয়ার বাড়াইতে হবে, দেখেন এর কতগুলো ফলোয়ার আছে, 81 ফলোয়ার, নতুন আইডি অথবা করছে, এইরকম ফলোয়ার বাড়াইতে হবে আর কি। তারপর পিন্টারেস্ট সেম, এবার আপনি ইয়ে করবেন, গুগল প্লাসে পোস্ট করা একটু দেখায়, দেখেন আমরা কিন্তু শুধু জানি ফেসবুকে বা আদার্স কোথাও খালি গ্রুপ আছে, কিন্তু এখানেও অনেক গ্রুপ আছে, আপনি সার্চ করেন মেক মানি দিয়ে, মেক মানি অনলাইন, দেখছেন এখানে কি করবেন, আমি অলরেডি মেম্বার, আপনি যেখান থেকে সুন্দরভাবে পোস্ট করতে পারবেন, আপনার কন্টেন্ট দিবেন, আপনার ওই লিঙ্কটা বসিয়ে দিবেন, যেখান থেকে ছবি দিতে পারবেন, ঠিক আছে, এরকম ছবি দিলেন, ছবি দিয়ে পোস্ট করতে পারবেন।
আর ফেসবুক তো সবাই জানি, ফেসবুকে কেমনে পোস্ট করে, ফেসবুকে পোস্ট করে কিন্তু সাইন আপ করাইতে পারবেন আর কি। তো এই হলো মোটামুটি আইডিয়া, যে যারা বলতেছিলেন যে ভাই কাজ করবো কেমনে কেমনে কি সিভি কি, তো আপনি যে ফোকাস করবো এই জিনিসগুলো মাথায় রাখবেন, যে এই সাইটগুলো থেকে আপনি এগুলো থেকে মার্কেটিং করবেন মূলত। আর এদের পেমেন্ট নিয়ে কোনো সমস্যা নাই, আউটসোর্সিং, এরা উইকলি পেমেন্ট দেয়। আর এখানে যারা স্পাম ভাবতেছেন বা মনে করতেছেন, আসলে এরকম কিছুই না, কারণ আমরা দিই না। তো আপনি কাজ করতেন তাহলে ওখানে প্রায় 2 মাস লেগে যেত উইড্রো দিতে, বাট আপনি এখানে উইকলি দিতে পারবেন। এবং আমরা, তারা ইনকাম আমাদের খুব বেশি দিচ্ছে না, 50 সেন্ট, মানে 1/4 ভাগ বা 1/8 ভাগ। এদিক দিয়ে স্পাম হওয়ার কোনো সুযোগ নেই। এবং সিপিএ মার্কেটিংটা আসলে অনলাইন ইনকামের জন্য আর কি সহজ মাধ্যম হচ্ছে সিপিএ মার্কেটিং, কারণ এখানে সেরকম কোনো কোডিং জানতে হয় না, কোনো ডিজাইন জানতে হয় না, অথবা কোনো ল্যাঙ্গুয়েজ জানতে হয় না। কিন্তু আপনি ওয়েব ডিজাইন বা আদার্স কিছু করতে যান, পিএসপি বলেন, জাভা, অনেক কিছু জানতে হয়। বাট সেই দিক দিয়ে শুধু যদি আপনি মার্কেটিং এ যদি একটু এক্সপার্ট হন তাহলে এটা করতে পারেন। ধরুন ফেসবুকে একটা গ্রুপ পোস্ট করলেন, পোস্ট করার পর মনে করেন মানে পোস্ট করবেন, করার পর তাদের ইয়েতে নিয়ে আসবেন, ইনবক্সে নিয়ে আসবেন। আসার পর একটু চ্যাট করবেন, তারপর আপনার লিঙ্কটা ধরাই দিবেন, লিঙ্ক ধরাই দিলে সে সাইন আপ করলো। তো আপনি যদি এই কয়টা জিনিস ভালোভাবে বুঝতে পারেন, যে রেডিট, রিপোর্ট, ফেসবুক, তারপর টুইটার, টুইটার তো দেখালাম না, টুইটারে যদি আপনি সার্চ করেন হ্যাশট্যাগ দিয়ে মেক মানি, এদেরকে যদি আপনি ফলো করতে পারেন, তারপর কন্টিনিউ পোস্ট করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকেও ট্রাফিক পাওয়া সম্ভব। সো মার্কেটিং অনেক পলিসি আছে, এগুলো যাই মানে জাস্ট ধারণা দিলাম। যদি কাজ করতে চান অবশ্যই কিভাবে কোথায় কিভাবে কাজ করবেন, মানে ইনস্টাগ্রামে কিভাবে ফলোয়ার বাড়াবেন, তারপর পোস্ট করবেন কিভাবে, তারপর পিন্টারেস্টে কিভাবে বোর্ড বানাবেন পোস্ট করবেন, গুগল প্লাসে কিভাবে মার্কেটিং করবেন, এগুলো সব ধারণা দেওয়া হবে ইনশাল্লাহ যদি কাজ করতে চান। আর মূলত ট্রাফিক গুলো সিপিএ মার্কেটিং এ নেওয়া হয় সোশ্যাল মিডিয়া থেকে, আর সোশ্যাল মিডিয়ার বলতে এই সবই বোঝায়, রেডিট, বোর্ড, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, গুগল প্লাস, পিন্টারেস্ট। বাট আমরা সবাই শুধু মোটামুটি ফেসবুকের সাথে পরিচিত, এবং অনেকে ওই ফেসবুকের সাথে কানেক্ট ইনস্টাগ্রাম ব্যবহার করি, কিন্তু বাংলাদেশে এগুলো অ্যাভেলেবল না। কিন্তু বাইরের কান্ট্রিতে যেমন টুইটার, তারা কোনো কিছু করে টুইট করে জানিয়ে দেয় আমেরিকা, ইউএসএতে। সো এখান থেকে যদি মার্কেটিং ভালোভাবে করা যায় তাহলে আসলে আর্নিং করা পসিবল। তো এই ছিল আজকে টিপস রিয়েল মোটামুটি, মানে অনেকে আমার ইনবক্স করতেছিল, তো ভাই কাজ করবো কেমন, চ্যাট করে করে আসলে বোঝানো সম্ভব না, বা ফোন দিলে ওইভাবে ইয়ে করা সম্ভব না, ওই জন্য আমি আমার মতো করে একটা টিউটোরিয়াল করলাম আর কি। ও এই ছিল, ওকে, সবাই ভালো থাকেন।